গত 3রা সেপ্টেম্বর ইন্ডিয়াতে লঞ্চ হয় রিয়েলমি 7। লঞ্চিং এর পর থেকেই রিয়েলমি 7 খুবই ভালো একটা আলোচনায় আছে। আর রিয়েলমি 7 কে নিয়ে মানুষের একটা ফানি মন্তব্য রয়েছে, সেটা হলো তারা বলছে ফোনের বক্সে থাকা সালমান খানের ছবি দেখব নাকি ফোনটাকে দেখব। তো যাই হোক, রিয়েলমি কিন্তু সালমান খানের ছবি লাগিয়ে খুব ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি চালিয়েছে, এটা কিন্তু মানতেই হবে। রিয়েলমি 7 এই ফোনটাকে আমি ব্যবহার করছি গত 2-3 দিন যাবত, এবং একদিনের ইউসেজে এই ফোনের বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক আমার সামনে এসেছে। আর রিয়েলমি 7 কে আমার কাছে রিয়েলমি 6 এর পারফেক্ট আপগ্রেড মনে হয়নি। তো কেন মনে হয়নি জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। সো অ্যাজ অলওয়েজ রাফি উইথ ইউ এন্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। আজকের এই ভিডিওটি আমাদের স্পন্সর করেছে KRY ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা আমির কমপ্লেক্সে রয়েছে এদের সব। তাদের কাছে আপনারা যে কোনো ফ্ল্যাগশিপ অথবা মিড রেঞ্জ ফোন পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। তো KRY ইন্টারন্যাশনাল শপের ফেসবুক পেজ, গ্রুপ লিঙ্ক সহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। রিয়েলমি 7 ফোনটির বক্সটি আনবক্স করলে পাবেন ইত্যাদি এবং ইত্যাদি জিনিসপত্র। আর বর্তমানে যেহেতু রিয়েলমি 7 বাজারে একদমই নতুন, সেহেতু এর প্রাইসটা ওঠানামা করতেছে। তো এর জন্য এক্সাক্ট প্রাইসটা জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা KRY ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করুন। সো চলুন তাহলে এবার আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি 7 এর ব্যাকপার্টটাকে এমনভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যে কোনোভাবেই বোঝার কায়দা নেই। এর ব্যাকপার্টে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট, মানে এক্সপার্ট লোক না হলে হাতে নিলেও সে বুঝতে পারবে না এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তো যাই হোক, রিয়েলমি 7 এর ব্যাকপার্টের গ্লসি ফিনিশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এবার তারা ক্যামেরা প্লেসমেন্ট এবং ব্যাকপার্টের গতানুগতিক ডিজাইন থেকে একটা ভেরিয়েশন এনেছে। বিশেষ করে ক্যামেরার পাশ দিয়ে তারা যে বর্ডারটা টেনেছে তার জন্য ফোনের ডিজাইনটা আরেকটু বেশি বুস্ট হয়েছে। তো সবকিছু বিবেচনা করে এবারে রিয়েলমি 7 এর ডিজাইনটা আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। ডিসপ্লে সেকশন এখানে এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। এখানে আসলে এর প্যানেলে কোনো পরিবর্তনই নেই, একেবারে রিয়েলমি 6 এর ডিসপ্লেটাকে এনেই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা মোটামুটি সবাই জানি রিয়েলমি 6 এর ডিসপ্লেটা ছিল এই রেঞ্জের মধ্যে বেস্ট। তো এর প্যানেলে যে কোনো কন্টেন্ট ছিল বেশ শার্প, ওয়েল ডিটেলড এন্ড কালারফুল। অন্যদিকে এখানেও ব্যবহার করা হয়েছে 90Hz এর ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেতে যে কোনো কিছু টাচ করতে গেলে খুবই স্মুথ একটা ফিল পাবেন। আর এই ফোনের নিটস ব্যাটারি ছিল মোটামুটি ভালো, মানে বেশি একটা ভালো না, যার ফলে আউটডোরে এটিকে অপারেট করতে একটু প্রবলেম হতে পারে। দুর্ভাগ্যবশত আমি এর নচের আশেপাশে একটা লাইট ব্লেডিং ইস্যু লক্ষ্য করেছি, তবে এটা বড় কোনো ইস্যু না, কারণ যে কোনো সাধারণ মানুষ এটাকে খেয়ালই করবে না। ক্যামেরা সেকশনে এই ফোনের রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি 64MP, যেটা কিনা সোনি সেন্সর, সেকেন্ডারি আল্ট্রাওয়াইড 8MP অ্যান্ড লাস্টলি ডেপ সেন্সর এবং ম্যাক্রো লেন্স 2MP। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন দিয়ে তোলা ডে লাইটের কিছু শর্টস। ডে লাইটের শর্টসে আমার কাছে তেমন একটা এক্সট্রা অর্ডিনারি মনে হয়নি রিয়েলমি 6 থেকে, যেহেতু আমার কাছে রিয়েলমি 6ও আছে। তবে লো লাইটে খানিকটা হলেও রিয়েলমি 7 বেটার, কারণ সোনির সেন্সরগুলো লো লাইটে বেশ ভালো পারফর্ম করে। অন্যদিকে আল্ট্রাওয়াইড, পোর্ট্রেট মোড, ম্যাক্রো মোড সবই ছিল রিয়েলমি 6 এর মতো, তবে ভালো ছিল। রিয়েলমি 7 এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16MP সেলফি ক্যামেরা, যারও রেজাল্ট আমি বলবো রিয়েলমি 6 এর মতো, কারণ রিয়েলমি 6 এও ব্যবহার করা হয়েছিল 16MP ফ্রন্ট ক্যামেরা। তবে এদের মধ্যে খানিকটা পার্থক্য রয়েছে ছবির কালারে। সিকিউরিটি সেকশনে রিয়েলমি 7 এ ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, যার মধ্যে আমি টেস্ট করেছিলাম ফিঙ্গারপ্রিন্ট, যেটা ছিল বেশ ফাস্ট, জাস্ট আঙুলে লাগানোতেই ফোনটাকে আনলক করে ফেলে। এবার তাহলে চলুন আলোচনা করে এই ফোনের মূল পাওয়ার বুস্টের চিপসেট নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে নিউলি লঞ্চ হওয়া মিডিয়াটেক হেলিও G95, যেটা বলতে গেলে হেলিও G90T থেকে একটা মাইনর আপগ্রেড। এর হাইয়েস্ট ক্লক স্পিড হলো 2.05 GHz, আর এই ফোনের জিপি হলো মালি G76 MC4। এই চিপসেটটি যেহেতু নতুন, সেহেতু আমি এর একটি এন্টুটু বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 2,92,000 প্লাস। এই ফোনে আমি বেশ কয়েকটি গেমই খেলেছিলাম, যার মধ্যে শুট করা হয়েছে শুধুমাত্র পাবজি। পাবজি আমি এই ফোনে খেলেছি HDR গ্রাফিক্স, এবং সেখানে কোনো প্রকার হ্যাংলেগ ছিল না, খুবই স্মুথলি গেমটা খেলতে পেরেছিলাম আমি এই ফোনে। তবে মাঝে মাঝে বিনা কারণে যেন হ্যাং হয়ে যাচ্ছিল, তবে আমার কাছে মনে হয়েছে এটা সফটওয়্যার বাগস এবং সামনে কোনো সফটওয়্যার আপডেট এটা ফিক্স করা হবে। তাছাড়া এই চিপসেট নিয়ে আপনাকে ডে টু ডে ইউসেজে কোনো চিন্তা নেওয়ার দরকার নেই, খুবই ভালো পারফর্ম পাবেন সামনের দিকে আপনারা এই ফোনে। হিটিং ইস্যু নিয়ে বলতে গেলে হ্যাঁ, এখানে বেশ ভালো মাত্রায় হিটিং ইস্যু রয়েছে। গেম খেললে এবং প্রচুর পরিমাণে হেভি ইউজ করলে এটি হিট হয়। আমার কাছে মনে হয় যে সফটওয়্যার আপডেটে যদি এটা ফিক্স না করা হয় তাহলে এটা কিন্তু রিয়েলমির জন্য সমস্যাদায়ক হবে।
ব্যাটারি সেকশন এখানে এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনারা হেভি ইউসেজে এই ফোন থেকে প্রায় 10-11 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। অন্যদিকে একদম নর্মাল ইউসেজে 10-20 প্রায় 2 দিনের মতো আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জিং নিয়ে বলতে গেলে এর বক্সে ব্যবহার করা হয়েছে 30W একটি ফ্লাশ চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 70 মিনিটের আশেপাশে। অন্যদিকে Realme 7 এই ফোনটার ওয়েট হলো 196 গ্রাম, তবে হাতে নিলে কোনোভাবেই মনে হবে না যে এত বেশি ওজনের একটি ফোন আপনি হাতে নিয়েছেন। আউট অফ দ্য বক্স এখানে এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 10 এবং উপরে থাকছে Realme UI 1.0। Realme UI সবার কাছে বর্তমানে ফেভারিট লিস্টে রয়েছে, কারণ এই UI এর স্মুথনেস, টাইম টু টাইম আপডেট এগুলোই মূলত ফেভারিট ইউজারদের কাছে। আর এই ফোনের কল কোয়ালিটি এবং সাউন্ড ছিল বেশ ভালো। অন্যদিকে এখানে আমি এই ফোনে কোনো প্রকার নেটওয়ার্কজনিত কোনো ইস্যু পাইনি। আর একদম লাস্টলি স্লট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ট্রিপল স্লট, যার ফলে ব্যবহার করতে পারবেন 2টি সিমের সাথে একটি SD কার্ড স্লট। সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিও লাস্ট পার্টে। এখন এই বলি মূলত এই ফোনটি কাদের জন্য সাজেস্টেড। Realme 7 এর বর্তমান দাম রয়েছে 21,990 টাকা, যেটা যে কোনো মুহূর্তে ওঠানামা করতে পারে। তবে আমি আপনাদের বলবো, যখন এর প্রাইসটা 20 অথবা 20,000-এর নিচে চলে আসবে তখন এই ফোনটি নেবেন। এছাড়াও আমার কাছে এই ফোনটাকে Realme 6 থেকে আপগ্রেড মনে হয়নি ফিচার্স এর দিক দিয়ে। আমার মতে এখানে Realme 6 থেকে সব থেকে বড় একটা আপগ্রেড এসেছে এর ডিজাইনে এবং এর ব্যাটারিতে। তাছাড়া আপনারা পারফরমেন্স এবং ক্যামেরা সেন্সর বলুন, সেগুলো ছিল ডে টু ডে ইউজ অনেকটা Realme 6 এরই মতো। সো আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।